জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে গত মাসে আপিল করেন তার আইনজীবীরা, পাশাপাশি করা হয় জামিন আবেদনও। ওই মামলায় খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করে গত 22 ফেব্রুয়ারি নিম্ন আদালত থেকে নথি তলব করে হাইকোর্ট, কিন্তু সেই নথি হাইকোর্টে এলো তবে খালেদা জিয়ার জামিনের উপর শুনানির পর। নথি তখনও না পাওয়ায় দুই পক্ষের বক্তব্য শুনে এই আবেদনের উপর সোমবার আদেশের দিন ধার্য করেন আদালত। রেকর্ড এক্সামিন করলেন, এক্সামিন করে দেখলেন যে রেকর্ড আদালতের কাছে আসে নাই। তখন আদালত আমাদের কাছে জানতে চাইলেন এখন কি করা যায়। আমরা বলেছি মাননীয় আদালত, অতীতে এই আদালতের অনেক ঘটনা আছে এবং এই আদালত ইচ্ছা করলে রেকর্ড না আসলেও বেল আবেদনের উপরে আদেশ দিয়ে থাকেন। আদালত নথি তলব করেছে আদালতের স্যাটিসফ্যাকশন, আদালত কি করবে সেটা আদালতের ব্যাপার, আদালতকে তো আমি ডিকটেট করতে পারি না, আদালত কি দেখবে না দেখবে সেটা আদালতের ব্যাপার। এদিকে খালেদা জিয়ার আইনজীবীদের অভিযোগ, বিএনপি চেয়ারপারসনের জামিনের পথ বাধাগ্রস্ত করতে সরকার নানা কূটকৌশল অবলম্বন করেছে। 15 দিনের মধ্যে, এর মানে এই নয় যে 15 দিনের দিন আসতে হবে, এনিহাও সরকার নানা কৌশলে বা এটা বিলম্ব করেছেন, কিন্তু এখন আর অন্য কোনো বাধা নাই। বিচারিক আদালতের নথি হাইকোর্টে আসায় সোমবার বিএনপি চেয়ারপারসন জামিন পাবেন এমন আশা বিএনপি পন্থী আইনজীবীদের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।